আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ষাট গম্বুজ মসজিদে চলে আসছি। এখন আমরা প্রবেশ করব। প্রবেশ করার আগে টিকিট নিতে হবে। টিকিট নিয়ে নিলাম। টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে। টিকিট নেওয়ার পরে এখন এই কাকার কাছে দিতে হবে। কাকার টিকিট দুইটা ছিঁড়ে দিল। এখন আমরা প্রবেশ করতেছি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন ষাট গম্বুজ মসজিদ। তো চলুন আমরা একটু মসজিদটি আশপাশ ঘুরে দেখি, তারপরেই আমরা মসজিদটি মসজিদের পাশে কি আছে সবই আমরা ড্রোন ফুটেজে দেখব। তো চলুন, এটা হচ্ছে বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের জাদুঘর। তো চলুন আমরা এখন ড্রোন ফুটেজে দেখতে থাকি। চলুন আমরা ষাট গম্বুজ মসজিদের ইতিহাস সম্পর্কে জেনে আসি। ষাট গম্বুজ মসজিদ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি এবং বাংলাদেশের অন্যতম শীর্ষ পর্যটন আকর্ষণ। এটি সুলতানী আমলের অন্যতম বৃহত্তম ঐতিহাসিক মসজিদ। খানজান আলী বর্তমান বাগেরহাট শহর থেকে 3 মাইল পশ্চিমে এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন। ষাট গম্বুজ মসজিদটি সাধারণত ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত, যা সুলতানি আমল থেকেই এই দেশের বৃহত্তম মসজিদ। এটি সমগ্র ভারত উপমহাদেশের সবচেয়ে চিত্তাকর্ষক মুসলিম স্মৃতিস্তম্ভ হিসেবে বর্ণনা করা হয়েছে। ষাট গম্বুজ মসজিদের অবস্থান খুলনা বিভাগের বাগেরহাটে। এই মসজিদের আয়তন 160 ফুট দীর্ঘ ও 108 ফুট প্রস্থ। তুগলক সম্রাটের জন্য এটি আরও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। এখানকার মসজিদে দৈনিক 5 বার প্রার্থনা করা হয়ে থাকে। ষাট গম্বুজ মসজিদের আরও কিছু ইতিহাস। 15 শতাব্দীর মাঝামাঝি সময়ে বাগেরহাট জেলার উপকূলে সুন্দরবনের ম্যানগ্রোভ বনে খানজাহান আলী নামে এক সাধু একটি মুসলিম উপনিবেশ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সুলতান নাজিমুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে একটি সমৃদ্ধ নগরীত সাধুসঙ্গ সম্পর্কে প্রচার করেছিলেন। ততদিনে খানজাহান আলী এই শহরকে 1 ডজনেরও বেশি মসজিদ দ্বারা সজ্জিত করেছিলেন। তৎকালীন সময়ে শৈগুম্বাদ মসজিদ নামে পরিচিত এই মসজিদটির নির্মাণ কাজ 1442 সালে শুরু হয়েছিল এবং এটি 1499 সালে সমাপ্ত হয়। মসজিদ প্রাঙ্গণে যা যা দেখতে পাবেন, গোড়া দিঘি, জাদুঘর ও ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ। আমরা ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে কম বেশি জানলাম, তো দেখতে থাকুন। এবার আমরা খানজাহান আলীর মাজার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা খানজাহান আলীর মাজারে চলে আসছি। তো মাজারের ভিতরে দেখানো সম্ভব হবে না, কারণ এখানে ভিতরে ক্যামেরা করা নিষেধ। তো ড্রোন ফুটেজে যেটুকু দেখানো সম্ভব চলুন আমরা দেখতে থাকি। খানজাহান আলীর জন্ম পরিচয়। খানি আজম উলুক খানি জাহান, তিনি 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খা এবং মাতার নাম আম্বিয়া বিবি। পিতার কাছে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পিতার কাছে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর তিনি দিল্লিতে বিখ্যাত ওলিয়ে কামেল পীর শাহ নিয়ামত উল্লাহ রহমতুল্লাহর কাছে শিক্ষা জীবন শুরু করেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, সেজন্য সবসময় সাপোর্ট দিয়ে যাবেন। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম। মারি রওজা দেখি প্রাণটা জোড়া।